াম এক প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন যে আমার পরিচিত একজন মারা গেছেন রবিবার এখন তার ফ্যামিলি শুক্রবার এ দোয়ার অ্যারেঞ্জমেন্ট করছে মসজিদে এটা কি জায়েজ হবে নাকি বিদাত হবে বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন যে রবিবারে আপনার এক আত্মীয় মারা গেছে তার আত্মীয় স্বজন মসজিদে কি করেছে শুক্রবার দোয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে মসজিদে এটা সম্পূর্ণ বিদাত একটি পদ্ধতি আসলে মসজিদের দোয়া চাইতে পারে বাপের জন্য ক্ষমা প্রার্থনার জন্য সবাই দোয়া চাইতে পারে যে আমার বাপকে আপনারা ক্ষমা করে দিবেন এবং বাপের জন্য দোয়া করবেন যাতে আমার বাপ কবরে শান্তি পায় এই ধরনের বলতে পারবে কিন্তু দোয়ার আবার অ্যারেঞ্জমেন্ট কি এটা বুঝলাম না হয়তো খাওয়া দাওয়া করবে বা করবে খাওয়া দাওয়া করাতে পারবে না মৃত্যুর নামে কোনো খাওয়া দাওয়া নাই নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন আল আল মাইয় তু ইউ আদি বিমা নিয়া হাত আলাইহি বুখারি বুখারির হাদিস জানাদা পর্বে হাদিসটা আছে যে আল মাইয় তু ইউ আদি বিমা নিয়া হাত আলাইহি একজন মৃত ব্যক্তির শাস্তির মূল একটি কারণ হচ্ছে নিয়াহা করা আর নিয়াহার ব্যাপারে নিয়াহাটা কি এ ব্যাপারে নবী করিম সাল্লামের সাহাবিদের একটি মত এসেছে নিয়াহার ব্যাপারে একটা হাদিস এসে তিরমিদিতে আলী সাল্লাম বলেছেন যে নিয়া হচ্ছে নিয়া ওহাকেই বলা হয় সেটা হচ্ছে মিনা নিয়াহা খাদ্য তৈরি করা আর বুক চাপড়িয়ে বুক চাপড়িয়ে মৃত্যুর জন্য কান্নাকাটি করা বিলাপ করা এই এইটা হচ্ছে নিয়াহা নিয়াহা দুইটা একটা হচ্ছে বুক চাপি শোক পালন করা কান্নাকাটি করা কালো ব্যাস ধারণ করা আর নিয়া হচ্ছে মৃত্যুর বাড়ি খাবার তৈরি করা এই নিয়াহা করলে কবরে আজাব বাড়বে কমবে না এটা ভালো কাজ নয় বিদাত একটি বিদাত একটি পদ্ধতি আরেকটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য নামে যেটাই করা হয় সেটা সদাকা মৃত্যু ব্যক্তির নামে যেটাই করা হয় সেটা সদাকা সদকা সবাই খেতে পারবে না একমাত্র মিসকিন ফকির মিসকিন ছাড়া সদকা খেতে পারে না আর মিসকিনের মিসকিন ফকিরের খাবার আপনি খাবারের আয়োজন করলেন মসজিদে ধনী গরিব বড় ছোট সবাই আছে তো ধনী মানুষ কি আপনার সদকা খেতে পারবে আপনি মৃত্যুর ব্যক্তির নামে খাবার খাওয়ালেন সেটা মিসকিন মিসকিনকে খাওয়াবেন ফকিরকে খাওয়াবেন এই খাবার আপনি নিজে খেতে পারবেন না আপনার পরিবারকেও খেতে খেতে না সাথে সাথে ওই যে ধনী ব্যক্তি আপনার চাচা তাকে দাওয়াত দিয়ে এসেন সেও খেতে পারবে না তো মৃত ব্যক্তির নামে যেটাই করা হয় এটা সদকা খয়রাত এই সদকা আপনি অবশ্যই নিজে খেতে পারবেন না বা আপনার বড় ধনী লোক খেতে পারবে না তো এই মৃত ব্যক্তির নামে এই জন্য এটা সম্পূর্ণ বিদাত একটি পদ্ধতি এবং হারাম পদ্ধতিও বলা যেতে পারে মৃত ব্যক্তির নামে যেটা করতে হবে মৃত ব্যক্তির ব্যাপারে একটি হাদিস হিসেবে আপনার আবু দাবুদের হাদিস নবী করিম সাল্লাহ কে এক সাহাবি সে জিজ্ঞাসা করলো যে আমার পিতা মা মারা যাওয়ার পরে কি কোনো কোন রকম কোন সব পোছানো বা তাদের সাথে ভালো ব্যবহার করার কোনো পদ্ধতি আছে কিনা বিক্রম বলেছে লাহুমা হ্যাঁ তাদের জন্য ভালো কাজ আছে সেটা হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা সলাতু আলিমা তাদের জন্য দোয়া করা একটু ক্ষমা প্রার্থনা করা একটা দোয়া করা সলাতু সিলাতু রহিমি লুস বিহিমা তারপরে তাদের তাদের সাথে আত্মীয় আত্মীয় তাদের তাদের মা বাবার যে আত্মীয় আত্মীয় সাথে সম্পর্ক বজায় রাখা ইনফাদ ইনফাদু হিমা তাদের মিন বা মীম্বাহাদি মাউতি হিমা তাদের যে অঙ্গীকার ছিল তাদের ঋণ ছিল পরিশোধ করা মসদিক হিমা আর তাদের বান্ধবীর সাথেও ভালো সম্পর্ক রাখা আরেক আরও একটা হাদিস এসেদের পাস্তা আর একটা হাদিদাসিস মৃত ব্যক্তির নামে প্রায় একটা নয় দুইটা নয় সাতটি কাজ করতে পারবে মুস্তাফু ওয়ালা সাহু তাকে কি করতে হবে কোরান তফসির এ ধরনের হাদিসের কিতাব এগুলো আপনি দান করতে পারবেন অলাদান হান বারাকা তার যদি সন্তান রেখে যায় তাকে তার সন্তানকে লালন পালন করবেন মাদ্রাসায় পড়াবেন বা ভালো কাজ করাবেন মসজিদ বানাহু মসজিদ বানিয়ে দিবেন নাহারান আজরাহু নদী ভরাট হয়ে গেছে খনন করে দিবেন তারপরে বাইতান লিবনিস সাবিল সাবিল বানাহু পথিকের জন্য যাত্রী ছাউনি যেটা এ ধরনের ঘর তৈরি করার জন্য স্বভাব আছে বিয়েরান হাফরাহা হওয়া তারপরে নলকূপের ব্যবস্থা করে দেওয়া পানির ব্যবস্থা করে দেওয়া এখন টিওয়ালের ব্যবস্থা হতে পারে সদাকাতুন তাসাদাহা তারপরে সাধারণ দান তাদের নামে করা যেতে পারে তো এই ধরনের কাজ পিতামাতার নামে করতে পারে কিন্তু খাবারের আয়োজন করা আমার আনুষ্ঠানিকতা করা দোয়ার এটা জাহেজ নেই কিন্তু আমি মসজিদে বলতে পারবে আমার পিতা আমার গত আমাদের আমার অমকাত্মেও মারা গেছে আপনারা সবাই আমার পিতা মা তাকে মাফ করে দিবেন পিতাকে মাফ করে তার জন্য দোয়া করবেন তার জন্য তাকে প্রার্থনা করবেন এই ধরনের দোয়া চা দিতে পারে কিন্তু কোন দোয়ার অ্যারেঞ্জমেন্ট করা বা খাদ্যের অ্যারেঞ্জমেন্ট করা আনুষ্ঠানিকতা পালন করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং বিদাত এই ধরনের কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে আশা করি উত্তর বেসর আসসালাম আলিকার सब्सक्राइब माय चैनल इस्लामिक वीडियो अलहरीश